সুপ্র দর্শক, আসসালামু আলাইকুম। যুবকরণ আছে, এতে সবাইকে স্বাগতম। সাত বাগানে ভাই বোনদের জন্য সুখবর, এখন কিন্তু আমরা অলরেডি জিও ব্যাগে কিন্তু গাছ তৈরি করা শুরু করে দিয়েছি। আমরা বিগত দিন ধরে হাফ দামে হাফ বস্তা এগুলো আপনার কাছে সেল করতাম, জিও ব্যাগে খুব 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 কম পরিমাণে সেল করতাম। তো এবার কিন্তু প্রতিটি গাছে আমরা কিন্তু জিও ব্যাগে কিন্তু বসাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন করমচা গাছ, এ পাশের গাছটি দেখতে পাচ্ছেন, এটার মেবে হাইট হবে হচ্ছে প্রায় 6 ফিট 6.5 ফিট হাইট হবে। এবং দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে ঝাঁকড়া ডালপালা, কত পরিমাণে অসাধারণ কিন্তু একটি গাছ। এবং এ পাশে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা অলরেডি আগেগুলো কেটে দিয়েছি, কারণ ছাদ বাগানে গাছগুলো অতিরিক্ত বড় হয়ে গেলে কি হয়, দেখতে ভালো লাগে না কিংবা দেখেন বাতাসে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সে কারণে আসলে আপনাদের মনের মতো কোয়ালিটি অনুযায়ী আসলে গাছগুলো আমরা তৈরি করার চেষ্টা করতেছি। আসলে কতটা আপনাদের মনের মতো গাছগুলো তৈরি করতে পারতেছে সেটা আমরা জানি না, তবে যদি কোনো ভুল টুটো হয়ে থাকে আমাদেরকে শিখাই দিবেন ইনশাল্লাহ, কিংবা আমাদেরকে কমেন্টে বলবেন, কিংবা আমাদেরকে SMS করে বলবেন, ফোন করে বলবেন যে ভাই আপনাদের এখানে এখানে সমস্যা হচ্ছে, ইনশাল্লাহ আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আসলে আমরা আমাদের মন মতো আপনাদের ছাদ বাগানের জন্য প্রতিটি গাছে তৈরি করতেছি। যারা যারা আমাদের কাছ থেকে এই করমচা গাছগুলো নিতে চান আমাদের সাথে এখনই যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুবগ্রহের জন্য দোয়া রাখবেন যেন যুবগ্রহ টিম যেন আপনাদের জন্য সবসময় এরকম সততার সঙ্গে কাজগুলো করতে পারে। আসসালামু আলাইকুম।